নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 7ই আষাঢ় 22শে জুন শুভ অম্বুবাচী। 22শে জুন 7ই আষাঢ় হইতে 11ই আষাঢ় রবিবার 26শে জুন এই পিরিয়ডকালীন সময়ে অবশ্যই করুন 4টি কাজ। অম্বুবাচীর মধ্যে যদি আপনারা এই 4টি কাজ করতে পারেন তাহলে জীবনে অর্থকষ্ট আর কখনো আসবে না। মা কামাক্ষার কৃপায় আপনি জীবনকে অবশ্যই নতুনভাবে উপভোগ করবেন। কোন 4টি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। অম্বুবাচী হচ্ছে সেই উৎসব যখন রবি প্রবেশ করে মিথুনে এবং সে মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করে আদ্রা নক্ষত্রে। তখন এ ধরিত্রী মা হন রজস্থলা। তখন মাতৃ আরাধনা সম্পূর্ণ বন্ধ থাকে এবং মা সতীর যোনি যেহেতু কামাখ্যায় আছে, কামাখ্যা মন্দিরে, তাই কামাখ্যা মন্দির এই কটা দিন সম্পূর্ণ দ্বার বন্ধ থাকে এবং দ্বার যখন খোলে, অর্থাৎ যখন রবিবার সকাল 8:43 অম্বুবাচী শেষ হবে, তখন মাকে শুদ্ধ বরে স্নান করিয়ে রক্তবস্ত্র ভক্তদের মধ্যে দান করা হয়। এই রক্তবস্ত্র আপনি যদি আপনার ধারণ করতে পারেন হস্তে, তাহলে জীবনে কোনো ধরনের সমস্যা আর সমস্যায় দাঁড়াবে না। কিন্তু আজকের এই ভিডিওয় আমি এই অম্বুবাচীর মধ্যেই, অর্থাৎ যখন দেবী পূজা সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি কৃষিকাজ সম্পূর্ণ নিষিদ্ধ, কোনো শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ, সেই সময়কালের মধ্যেই, অর্থাৎ বুধবার রাত 8:19 থেকে রবিবার সকাল 8:43 মধ্যে এমন কিছু বিশেষ 4টি কাজের কথা বলবো। এই 4টি কাজ আপনার জীবনে অনেক কিছু আটকে থাকা কাজকে অতি সহজে করিয়ে দেবে। তাই মাতৃ আরাধনা বন্ধ থাকলেও আপনি এই 4টি কাজ করতে পারেন। এই 4টি কাজ আপনার জীবনকে সম্পূর্ণ নতুনত্বের দিকে নিয়ে যাবে, এ আমার গ্যারেন্টি। প্রথম যে কাজ আপনাকে আমি করতে বলবো, যেহেতু বুধবার থেকে রবিবার মাতৃ মন্দিরে, অবশ্যই আপনার ঘরেও যদি মাতৃ প্রতিমা থাকে তাকে সম্পূর্ণ ঢেকে দেবেন। পূজা অর্চনা নিষিদ্ধ এই সময় শুধুমাত্র পুরুষ দেবতারই পূজা হবে। তবে আপনি প্রথম যে কাজটি অবশ্যই করবেন, অম্বুবাচী চলাকালীন অবশ্যই প্রত্যহ রাতে দুধ এবং আম অবশ্যই খাবেন। দুধ এবং আম প্রত্যহ খাবেন, হ্যাঁ, দুধ এবং আম খেতে ভুলবেন না। অর্থাৎ বুধবার রাতে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন, এই 4 দিন আপনি অবশ্যই কিছুটা দুধ এবং কিছুটা আম আপনি ভোজন হিসেবে গ্রহণ করবেন। এতে আপনার শরীরের উন্নতি হবে, এতে আপনার রোগ মুক্তি হবে এবং সবচেয়ে বড় কথা, এর ফলে আপনার জীবনে অনেক কিছু বাধা দূর হবে। যে কাজটি করতে বলবো তা হচ্ছে অম্বুবাচী চলাকালীন আপনারা অবশ্যই যারা প্রধান, অর্থাৎ যারা বাড়ির প্রধান মহিলা মায়েরা আছেন, তারা অবশ্যই অম্বুবাচী চলাকালীন সন্ধ্যাবেলা অবশ্যই আপনি শুদ্ধ বস্ত্রে আপনার বাড়ির ঈশান কোণে 2টো ধূপ অবশ্যই জ্বালবেন। হ্যাঁ, 2টো ধূপ অবশ্যই জ্বালবেন। যারা বাড়ির অবশ্যই প্রধান, সেই নারীদের কথা বলছি, আপনারা অবশ্যই বাড়ির ঈশান কোণে 2টো ধূপ এবং 1টা অবশ্যই প্রদীপ জ্বালতে ভুলবেন না। এতে আপনার জীবনে অনেক কিছু সমস্যার সমাধান হবে। অম্বুবাচীতে অবশ্যই আপনি কোনো লাল বর্ণের পোশাক পরবেন না,
আপনারা যারা অবশ্যই সাদা বর্ণের পোশাক পরেন, অর্থাৎ বিধবা মায়েরা, তারা অবশ্যই সাদা বর্ণের পোশাক পরিহিত করে এই অম্বুবাচী রাতে আপনি নির্দিষ্টভাবে আপনার যদি ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন, তাহলে আপনার পরিবারের উন্নতি হবে এবং আপনার জীবনে অনেক কিছু সমস্যার সমাধান হবে, আপনার পরিবার থেকে দুঃখ দূর হবে। এছাড়াও আরও একটা কাজ করতে বলবো, যা অম্বুবাচীর মধ্যেই যদি আপনারা করতে পারেন।